বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির সম্ভাবনা বাংলার এই জেলাগুলিতে। তো ফের বাংলার কোন কোন জেলাগুলিতে কবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ধীরে ধীরে কাটবে দুর্যোগ, সর্বে মেঘ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ পরিষ্কার থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24.5 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98%। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আবহাওয়া ধীরে ধীরে ঠিক হবে। তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ অর্থাৎ শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া থাকবে। গত কয়েকদিনে মেঘলা আকাশ থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। আগামী দুদিনে আবারও এই তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে। রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী 48 ঘন্টায় যেমন ছিল কম বেশি তেমনটা থাকলেও এরপর থেকে 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। এক কথায় বলা যায় শীতের হালকা আমেজ অনুভূত হবে। 23 অক্টোবরের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ থেকেই বর্ষা বিদায় নেবে। 26 অক্টোবর দেশের সমস্ত রাজ্য থেকেই বর্ষা বিদায়। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।